হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা, চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতিয় শুভেচ্ছা। দেখো, দিওয়ালি আমরা যতই বলি না কেন, বাঙালি হিসেবে কালী পুজো বলাটাই কিন্তু শ্রেয়। দেখো, কালী পুজোর আগের দিন আমাদের শ্বশুরবাড়িতে 14 শাক খাওয়ার নিয়ম আছে, তো মা সব 14 শাক কিন্তু নিয়ে এসছে। আর এখন মা আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে এই সজনে শাকগুলো বাছতে হবে, তো আমিও তাড়াতাড়ি করে দেখে দেখে ফটাফট সজনে শাকগুলো বেছে নিচ্ছি, কারণ 14 শাক তো খেতে হবে বলো। এই নিয়মগুলো কিন্তু ভালো বেশ, কারণ এই সুযোগে কিন্তু আমাদের অনেক কিছু জানা হয়ে আছে। আমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা এই 14 শাক সম্বন্ধে অনেক কিছুই জানি না, কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকগুলি জেনে ফেললাম, তাই না বলো? তো দেখতে দেখতে আমার 14 শাক বাছা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে এই শাকটা ভেজে নেব। ভাজার আগে ভাবলাম আজকে নিরামিষ হবে, তাই একটু বেগুন ভাজা নয় করে নেওয়া যায়। দেখো, বেগুন ভাজা আর শাক ভাজা থাকলে তো কিছুই লাগে না, কিন্তু আমাদের আজকে কিন্তু পটল রসাও হয়েছিল সাথে, যেহেতু নিরামিষ। দেখো, আমাদের কিন্তু এখন শাক ভাজা হয়ে গেছে, গরম গরম শাক ভাজা। তো দুপুরে শাক ভাজা খেয়ে ওদেরটা ভালো ছিল, দাদাভাই বললো চলো আজকে একটা নতুন জায়গায় তোমাকে ঘুরিয়ে আনবো। মেদিনীপুরের খিরায়ের নাম সবাই শুনেছো, যেখানে ফুল চাষের জন্য খুব বিখ্যাত হয়েছে। কিন্তু আমার শ্বশুর বাড়ি যেহেতু একটু গ্রামের এলাকায়, তার পাশেই কিন্তু একদম পাশেই এত বড় শুধু গাঁদা ফুলের চাষ, মানে দু চোখ যেদিকে যায় সেই দিকে কিন্তু গাঁদা ফুল আর গাঁদা ফুল, হলুদ কাঁচা হলুদ কালারের দু ধরনের গাঁদা ফুল ভর্তি। যেহেতু কালকে কালী পুজো, তাই তাড়াতাড়ি করে তারা সব গাঁদা ফুলগুলো তুলছিল। আর যদি এটা ড্রোন দিয়ে ভিডিও করা হয় না, কি অপূর্ব যে লাগবে, যে খিরাইকেও পার করে যাবে, মানে মেদিনীপুরের খিরাই কিন্তু আজ আমার শ্বশুরবাড়ির গ্রামের এলাকায়। দেখো, যেদিকে চোখ যায়, কিন্তু ভাবলাম অত দূর না গিয়ে একটুখানি ভাবলাম ফটোশ্যুট না করে নেওয়া যায়। এত সুন্দর জায়গায় এলাম, একটু ফটো না তুললে আমার গাঁদা ফুলগুলো যে রেগে যাবে। তো দাদা আগে বললাম যে একটু নেমে আসো, আমাকে ওটা ভালো করে ভিডিও করে দাও। তো তোমাদের সাথে শেয়ার করবো না, তো কাদের সাথে শেয়ার করবো বলো? কালী পুজোর আগের দিন সেজে গুজে বেরিয়ে গেলাম একটু গাঁদা ফুলের কাছে, তারপর যাব, আরো অনেক কাজ আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ফটো শুট করার আগে চুলটা একটু ছাড়তে হবে, না হলে তো ঠিক ভালো লাগবে না। ধুলো বলে রাস্তায় চুলটা একটু বেঁধে এসেছিলাম, দেখো কি সুন্দর লাগছে বলো। আমার মনে হচ্ছে আবার যাব, তোমাদের সাথে যেটাই শেয়ার করি আমার খুব ভালো লাগে, তাই আজকে হলে এই সুন্দর জায়গাটা না শেয়ার করলে হবে না। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমার ফেসবুক পেজে ইউটিউব পেজে কিন্তু এই ধরনের সব ভিডিও পোস্ট হতে চলেছে। তারপর আমরা চলে এলাম দুজনে বাজারে। 14 শাকের সাথে 14 প্রদীপও জ্বালাতে হবে, তাই জন্য আমরা প্রদীপ কিনে নেব। আর আমার কিছু ভিডিও শুট আছে বলে ভাবলাম এই প্রদীপগুলো নেব। তারপর ভাবলাম না, বড় প্রদীপ, কালারিং প্রদীপগুলো বেশি মনে ভালো লাগবে। এই প্রদীপগুলো সুন্দর আছে, কিন্তু কালারিং প্রদীপগুলো একটুখানি বেশি ভালো লাগবে, তাই কালারিং প্রদীপ কটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এসে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে আমি কত সুন্দর করে ভিডিও শুট করেছি। আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন কালী পূজার ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই, ভালো থেকো।